আসসালামু আলাইকুম, এসকে জাদুল দুপ্রি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো যে খরগোশের দাঁত বড় হয় কেন, আর যদি খরগোশের দাঁত বড় হয় তাহলে কি করবেন বা এটা করণীয় কি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এই রিলেটেড একটা ভিডিও আপলোড করছিলাম, ওইটা 2000+ ভিউস এসেছিল। তো ওইটার মধ্যে বলছিলাম, তো অনেকে এখনও বলে যে ভাই খরগোশের দাঁত বড় হয় কেন, বা খরগোশ ঘাস খেতে চায় না কেন। তো সেই কারণেই ওইটাও মনে হয় ওই ভাইরা দেখে নাই, তো সেই কারণে আমাকে কমেন্টটা করছে। তো সেই কারণে আমি আরও একবার এই ভিডিও রিলেটেড একটা ভিডিও তৈরি করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, খরগোশের দাঁত বড় হয় কেন, তো এটা বলি আগে। আমরা কিন্তু খরগোশকে সবসময় কাঁচা ঘাস খাওয়িয়ে থাকি। তো কাঁচা ঘাস খরগোশ যদি সবসময় খায় তাহলে কিন্তু খরগোশের যে দাঁতটা ওটা লাহে লাহে বড় হওয়া শুরু করে। তো এখন অনেকেই বলবে যে ভাই খরগোশ আপনি বলছেন যে খরগোশকে সব সময় কাঁচা ঘাস খাওয়ানোর জন্য, তো আমি এটা বলি নাই যে খরগোশকে সব সময় তো কাঁচা ঘাস খাওয়াবেন, তার পাশাপাশি যে খাবারগুলার কথা বলবো, তো সেইগুলাও খাওয়াতে হবে, তাহলে খরগোশের দাঁত বড় হবে না। তো খরগোশকে সব সময় যদি কাঁচা ঘাস খাওয়ান তাহলে যে ঘাসটা একদমই নরম, সেই কারণে কিন্তু ওদের দাঁতে কোনো প্রেশার পড়ে না, সেই কারণে দাঁত লাহে লাহে ওদের বড় হওয়া শুরু করে। তো সেই এটা একটা কারণ। আর খরগোশ এটাই, যদি আপনারা খরগোশকে সবসময় কাঁচা ঘাস খাওয়ান তাহলে খরগোশের দাঁত বড় হয়। তো আমি এখন বলবো যে খরগোশকে কী করণীয়, যদি খরগোশের দাঁত বড় হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন। তো খরগোশের যদি দাঁত বড় হয়ে থাকে তাহলে আপনারা কোনো একটা লাকড়ি গাছের, কোনো একটা লাকড়ি, দেখেন আমি ওই সাইডে কিন্তু একটা কাঠ দিছি। তো ওই কাঠটা দেওয়ার কারণ হলো এই যে এই সাইডেও দিছি, ওরা যখন ওদের দাঁত দিয়ে যখন কাঠগুলা কামড়ানোর চেষ্টা করে সেই সময় ওদের দাঁতে কোনো একটা প্রেশার পড়ে, অল্প হলেও প্রেশার পড়ে। তো সেই কারণে দাঁতটা ওরা ঠিক মতো থাকে। তো তারপরেও যদি খরগোশের দাঁত বড় হয় তা আপনারা একটা শুকনা খাবারের নাম বলে দেই, আমরা সব সময় যেটা ভাত খাই, ভাতের যে চাউলটা, শক্ত চাউলটা আপনারা গমের ভুষির সাথে দিবেন। যখন ওরা ওইগুলো খাবে দেখবে যে ওদের দাঁতটা আগের মতো ঠিকঠাক থাকবে। আর তারপরেও আপনারা খরগোশকে যেটা লাউয়ের যে ইটা ছোকলাটা ওইটা আপনারা খরগোশকে খাওয়াতে পারেন। আর এই যে দেখেন এই যে এই গাছের পাতাগুলো দিছি, এটার কিন্তু এই যে দাঁতটা ওরা কিন্তু এটা খাবে, তো সেই কারণে কিন্তু দাঁতটা প্রেশার পড়ে থাকে আর দাঁতটা শক্ত থাকে আর ভালো থাকে। আর আপনারা খরগোশের খাঁচায় ই দিয়ে রাখবেন, কোনো একটা লাকড়ি দিয়ে রাখবেন, তাহলে খরগোশের দাঁতটার প্রেশার পড়বে, সেই কারণে দাঁত আর বড় হবে না। তো বুঝতেই পারলেন। আর খরগোশের যে পানিটা ওইটা কিন্তু পাত্রটা একদমই ছোট, তো সেই কারণে আমি একটা পাত্র বানাইতেছি। তো আমাদের ঘরে কাম চলতেছে, কাম কমপ্লিট হয়ে গেছে, এখন খালি উপরে যে চালটা লাগাবো ওইটাই আছে। তো আমি পানির পাত্রটা দেখাই, এই যে দেখেন এই যে এই পাত্রটাতে আমি পানি দিব। তো এটা এখন শুকানোর জন্য দিছি, যখন শক্ত হবে এখান থেকে উঠিয়ে আমি খরগোশের খাঁচায় দিয়ে দিব। তো এটার মধ্যে পানি দিলে ওদের 2-3 দিন খেতে পারবে আর পরিষ্কার থাকবে, সেই কারণে এটা বানাইছি। আর ঘরগুলোকে আপনাদেরকে দেখাই, এই দেখেন এই যে আমাদের ঘর একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেন ওয়ালগুলো একদমই কমপ্লিট, 3টা রুম, ওই দেখেন ওই যে ওই পর্যন্ত। আর উপরেও আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু 3টা রুম হবে, 3টা রুম, দেখেন এই যে মুরগিগুলো এখানে বসে আছে। তো আমি রাতের বেলায় দেখাইতে পারি না, সেই কারণে দেখাইও না, অনেক পরিষ্কার হয় না দেখি আমি দেখাই না। দেখেন এই যে এটা একটা রুম, আর আমি যেখানে আছি এইটা একটা রুম। আপনারা বলবেন যে আপনার আমাদের কামটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। আর দেখেন এই যে এটা একটা রুম, 3টা রুম। তো উপরেও কাম হয়ে গেছে, উপরে চালটা লাগাবো, লাগানোর পর আর
এই জানলাগুলা খিড়কি যেগুলা বলে এইগুলা ই করব মেরামতি করব মানে এই গ্লাস লাগাবো আর এই দরজাগুলা লাগালে কিন্তু আমরা থাকতে পারবো তো আপনারা দোয়া করবেন যেন অতি শীঘ্রই জানি আমরা কামগুলা কমপ্লিট করতে পারি তো আপনাদের দোয়া আশীর্বাদে দেখেন সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন চালটা লাগাবো তাই কিন্তু হয়ে যাবে তো কাম কেমন লাগছে আপনারা বলবেন তো খড়গগুলাকে দেখাই দেখেন এই যে খড়গগুলা এখনই কিন্তু আমি টিউশন পরে কিন্তু এই ঘাসগুলা কেটে আনছি দেখেন এই যে ঘাসগুলা তো খরগোশের জন্য কেটে আনছি তো আপনারা খরগোশের কোনো একটা লাকড়ি দিয়ে রাখবেন তাহলে খরগোশের দাঁত বড় হবে না চাউল খাওয়াবেন এগুলা খাওয়ালে স্বাস্থ্যের পক্ষে খরগোশের ভালো তো ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর খরগোশের যদি কোনো বিষয় থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন তো আমি কিন্তু যারা কমেন্ট করে যারা ভিডিও রিলেটেড কমেন্ট করে তারা তাদের কমেন্ট নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি তো সেই কারণে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন আপডেট ব্লগে আল্লাহ হাফেজ।